ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समात्वया यो धर्मस्थापनरतो वीरे शम्तम नमामिहम। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि स्वामी विवेकानंदेर शिष्यदेर निये आलोचनार जन्य स्वामीजीर पदप्रान्ते एई शीर्षक आलोचना चक्रे। आमरा पढ़छिलाम स्वामी प्रकाशानंदजीर जीवनी, বিগত দিন যেটা যেখানে শেষ করেছিলাম তা বলার আমরা প্রকাশানন্দজির জীবনী বলতে গিয়ে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমরা বলি। যে স্বামীজি তার গলা জড়িয়ে ধরে তাকে বলেছিলেন এই যে বৎস, প্রভুর কাছে আমি প্রাণপাত করিতেছি, তোমার জীবনও সেই কার্যে উৎসর্গ করো। আরও কত জীবন ঠাকুরের সেবায় উৎসর্গীকৃত হইবে, সকলের মিলিত আত্মোৎসর্গেই এক মহান ব্রত সংসিদ্ধ হবে। ভেবে দেখুন কত সৌভাগ্যবান মানুষ যাকে স্বয়ং স্বামী বিবেকানন্দ গলা জড়িয়ে ধরে তাকে বলেছিলেন যে তাঁর যে কাজে যে আমি তিনি প্রাণপাত করেছেন এবং প্রার্থনা করছেন তোমার জীবনও এই কার্যে উৎসর্গ করো। আসলে এই যে আশীর্বাদগুলো এগুলো কোনো একাধজনের জন্য দেওয়া নয়, এই আশীর্বাদটি সবার জন্য। আগামী দিনের মানুষ যারা আসবে তাদের কাছে এটি স্বামীজির প্রার্থনা, স্বামীজির আহ্বান তাদের সকলের কাছে যে একটি পবিত্র কাজে আমি আমার জীবন উৎসর্গ করেছি এবং তোমরাও সেই কাজে উৎসর্গ করো। আরও কত জীবন ঠাকুরের সেবায় উৎসর্গীকৃত হইবে। এমন নয় যে আপনাদের সকলকে সন্ন্যাসী হতে হবে, কিন্তু এই যে ব্রত শিবজ্ঞানে জীবসেবা, এই যে ব্রত, কালকে এক জায়গায় গিয়েছিলাম সেখানে শুনলাম, কিছুতেই ভদ্রলোককে ঠিক করতে পারলাম না। উনি যতবার বলছেন ততবারই একটি কথা বলছেন, জীবজ্ঞানে শিবসেবা। যে শিবে এটা আমরা অনেকবার তিনি কাগজে যেটা সেটা লিখেও নিয়ে এসেছেন শিবজ্ঞানে জীবসেবা, কিন্তু এই যে আইডিয়াটা ভেতরে পাকা হয়নি সেই কারণে যতবার বলছেন ততবারই বলছেন জীবজ্ঞানে শিবসেবা। ওই জীবজ্ঞানে শিবসেবা ওই মুখে বলতে গেলে ওই যে ঠাকুর বলছেন না যে পাখির সেই একটা রাধা বলে একটা কৃষ্ণ বলে আর দুপা ধরে টানলে দুঃশালা পড়ে যাবো, যে এটা হচ্ছে অত্যন্ত পারফেক্ট উদাহরণ। এটা আমাদের বুঝতে হবে এবং এই বুঝলে বোঝাটা যত বেশি গভীর হবে তত আমরা বুঝতে পারবো। স্বামীজি আশা করছেন যে এই কাজে কত মানুষের জীবন উৎসর্গীকৃত হবে। কেন ঠাকুরের সেবায় বলছেন, কেন শুধু শ্রীরামকৃষ্ণের সেবা? আসলে তত্ত্বটা শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে দিয়েছিলেন, তত্ত্বটা হলো এই যে তিনি বলেছিলেন কীটাণু কি তুই, তুই কি দয়া করবি, দয়া নয় সেবা, শিবজ্ঞানে জীবসেবা। পূজা করার কথা বলছেন, নিজেকে ভুলে গিয়ে পূজা করার কথা বলছেন। সকলের মিলিত আত্মোৎসর্গেই এক মহান ব্রত সংসিদ্ধ হইবে। আমরা যখন সবাই মিলে এই ব্রতটি ঠিকভাবে পালন করতে যাব তাহলে এই হলো শিবজ্ঞানে জীবসেবার এই এই আত্মোৎসর্গে, সকলের মিলিত আত্মোৎসর্গেই এক মহান ব্রত সংসিদ্ধ হয় হইবে। এই কোনো একটা ভালো জিনিস, ভালো কাজ চলতে গেলে এই অবস্থাটা হওয়ার দরকার। আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেটা হলো এই 1906 সালের এপ্রিল মাসে স্বামী প্রকাশানন্দজিকে আমেরিকার সান ফ্রান্সিসকোতে পাঠানো হলো। সেই সময় সান ফ্রান্সিসকোতে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী ত্রিগুণাতীতানন্দজি সেবা করছিলেন। তার অনেকখানি বয়স হয়ে গেছিল এবং তিনি এতখানি কাজের প্রসার করে ফেলেছিলেন যেটা তার পক্ষে একা একা পরিচালনা করা সম্ভবপর ছিল না। সেই কারণেই তার একজন সহযোগী প্রয়োজন। আমরা অনেক সময় শ্রী শ্রীমায়ের উপদেশের কথা বলি যে মা বলেছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই উপদেশটা স্বামী প্রকাশানন্দজিকে দেওয়া। প্রকাশানন্দজি যখন বিদেশ যান তখন তাকে আশীর্বাদ করে এরকম বলেছিলেন, গোড়া পাড়ির সন্তান তাই তার ভিতরে এই বিদেশের যে জীবনযাত্রা এগুলো সম্পর্কে তিনি কতটা কি করতে পারবেন সেটা নিয়ে তার একটা চিন্তা হয়ে গেছিল। সেই কারণে তিনি মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন এবং মা তাকে আশীর্বাদ করেছিলেন এবং অভয় দিয়েছিলেন যে সে যে অবস্থাতেই থাকুক না কেন সে তিনি ঠিকঠাক সেখানে কাজ করতে পারবেন। এবং এপ্রিল মাস থেকে যাত্রা শুরু করে অগস্ট মাস নাগাদ তিনি সান ফ্রান্সিসকোতে গিয়ে পৌঁছন। সেখানে হিন্দু মন্দিরে, সান ফ্রান্সিসকো যে হিন্দু মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী ত্রিগুণাতীতানন্দজি সুযোগ্য সহচর হন। সবচেয়ে বড় কাজ যেটা সেই সময় এই হিন্দু মন্দির তৈরি করার সময় খানিকটা আমাদের ত্রিগুণাতীতানন্দজি আবেগের মধ্যে ভাসতেন,
সেই কারণে হিন্দু মন্দির তৈরি করার সময় তার প্রচুর দেনা হয়ে গেছিল এবং দেনার পরিমাণ এত বেড়ে যাচ্ছিল যে প্রকাশ আনন্দজি সেই সময় গিয়ে না উপস্থিত হলে বোধ হয় আজকে হিন্দু মন্দিরের কোনো অস্তিত্বই থাকতো না, হিন্দু মন্দিরটি হয়তো বিক্রি হয়ে যেত। কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপা যেখানে প্রকাশিত হয় সেটা এরকমভাবে হয় না। এই যখন প্রকাশ আনন্দজি তার সহযোগী হলেন, প্রথমে তার সহযোগী এবং ত্রিগুণাতীতানন্দজি মহারাজের খুব দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় বোমা বিস্ফোরণে, ভাবড়া বলে একজন পাগল মানুষ ছিলেন, তিনি বোমা ছুঁড়েছিলেন ত্রিগুণাতীতানন্দজি, সেই বোমার আঘাতে ভাবড়াও মারা যান, ভাবড়া যেদিন বোমা ছোড়েন সেদিনই মারা যান এবং ত্রিগুণাতীতানন্দজি আর কয়েকদিন পরে হাসপাতালে তার শরীর যায়। ত্রিগুণাতীতানন্দজি চলে যাওয়ার পর তিনি সেইখানে উপস্থিত হন এবং তাকে ওই কেন্দ্রের অধ্যক্ষ করে দেওয়া হয় এবং তাঁর যোগ্য পরিচালনায় এই ধীরে ধীরে ব্যক্তিগত সমস্ত খরচ কমিয়ে দিয়ে এই ঋণ পরিশোধ করা হয় এবং তাই এখনও আমেরিকার সান ফ্রান্সিসকোর বুকে হিন্দু মন্দির যে দাঁড়িয়ে আছে তার এটা সবচেয়ে বড় কাজ। 1914 সাল থেকে 1915 সাল, 1908 সালে 1906 সালে তিনি গেছিলেন এবং 1915 সালে তিনি এই কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন। সে তিনি ত্রিগুণাতীত প্রথম দিকে ত্রিগুণাতীতানন্দজির সহযোগী হিসেবেই ছিলেন, অধ্যাপনা ধ্যান ধারণা এবং অন্যান্য যে ছাত্ররা যারা থাকতেন এইসব কাজের জন্য যারা আসতেন তাদের পড়ানো তাদের দেখাশোনার কাজে তিনি সাহায্য করতেন। এছাড়াও ওখানে একটি মাসিক পত্রিকা প্রকাশিত হতো ভয়েস অফ ফ্রিডম, সেই ভয়েস অফ ফ্রিডম পত্রিকার তিনিও তার সহযোগী সম্পাদক ছিলেন। ওই বছর 1907 সালের এপ্রিলে ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে এই দুই সন্ন্যাসীকে সংবর্ধনা জানানো হয়। সেটা একটা অদ্ভুত ব্যাপার, সেই সংবর্ধনার ইয়েতে আচার্য বেঞ্জামিন হুইলার যিনি সেই সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তিনি একটি তার ভাষণে ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, উই আর জাস্ট বিগিনিং টু একনলেজ দ্য গ্র্যাটিটিউড উই ও টু দি ইস্ট অ্যান্ড টু অ্যাপ্রিসিয়েট দ্য হিতার টু আন্ডার এস্টিমেটেড ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া অন ওয়েস্টার্ন সিভিলাইজেশন। আপনাদের মনে আছে কিনা জানি না, স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন যে একে অপরের যদি আদান প্রদান, ভাবের আদান প্রদান না হয় তাহলে কখনোই কোনো সভ্যতা দীর্ঘদিন ধরে চলতে পারে না। এবং এই ভাবের আদান প্রদান এটি একটি সবচেয়ে বড় কাজ হচ্ছিল তা এই স্বীকৃতি দিয়ে বোঝা যায়। তিনি বলেছিলেন যে পাশ্চাত্যের মানুষের কাছে এখনো পর্যন্ত বেদান্তের বাণী পৌঁছয়নি, তাই পাশ্চাত্যের মানুষের কাছে বেদান্তের বাণী পৌঁছানোর জন্য তিনি এই ব্যবস্থাটি করেছিলেন। এবং এই এই যে আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সেই কাণ্ডের সেই কাজের স্বীকৃতি হিসেবে তাদের সংবর্ধনা দিয়েছিলেন। তারা বলেছিলেন যে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি প্রাচ্যের এই যে আমাদের প্রতি তাদের যে দান সেটি আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। পাশ্চাত্য সংস্কৃতি আমাদের জীবনকে, পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে প্রাচ্যের এই দান আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছেন এবং তাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা সেটা আমরা ভাষায় প্রকাশ করি। 1914 সালের শেষার্ধে প্রকাশানন্দজি ওরিগন এবং ওয়াশিংটন রাজ্যে বিভিন্ন জায়গায় তুমুল ধর্ম আন্দোলন শুরু করেন। বিভিন্ন জায়গায় তিনি বেদান্তের কথা বলতে থাকেন এবং সেইখানে এই অধ্যাত্ম পিপাসু মানুষদের জীবনে এক নতুন আশার আলোর বহন করে নিয়ে আসেন। সেইখানে সান ফ্রান্সিসকোতে তিনি প্যাসিফিক বেদান্ত কেন্দ্র নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানও তৈরি করেন এবং সেইখানেই তিনি কাজকর্ম শুরু করেন। এর মধ্যে 10ই জানুয়ারি 1915 আমরা আগেই বলেছি স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের মহাপ্রয়াণ হওয়ার ফলে তিনি সেখান কেন্দ্রের অধ্যক্ষ হন। প্রথম যে কাজটি তিনি করেন 1916 সালের প্রথম থেকেই তিনি বেদান্ত সেন্টারের অধ্যক্ষের কর্মভার নেবার পর ভয়েস অফ ফ্রিডম সেই পত্রিকাটি তিনি ধীরে তার প্রকাশ ধীরে ধীরে বন্ধ করে দেন। এছাড়াও যে সমস্ত অপ্রয়োজনীয় বিভাগ ছিল সেগুলোর কাজকর্ম বন্ধ করে দেন, ফলে খরচ অনেকটা কমে যাওয়ার ফলে তিনি দ্রুত যে কাজটি লাগেন, যে খানে দাঁড়িয়ে তিনি বেদান্ত প্রচার করবেন, যে কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বেদান্ত প্রচার করবেন সেই কেন্দ্রটিকে সম্পূর্ণভাবে তিনি ঋণমুক্ত করে দেন। এবং দ্রুত এই ঋণমুক্ত করার ফলে তিনি আস্তে আস্তে ভক্তদের এবং সকলের হৃদয় জয় করেন।
তার কতগুলো জিনিস খুব আকর্ষণীয় ছিল, তার ব্যক্তিত্ব ব্যঞ্জক যে আচরণ ছিল, এছাড়াও সরল অনাড়ম্বর একটি অধ্যাত্ম জীবন ছিল, তার ব্যবহার ছিল অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত বিনীত, আর গভীর শাস্ত্রদর্শিতা সঙ্গে পাশ্চাত্যের যে পরিবেষ্টনী, গভীর শাস্ত্র আধ্যাত্মিক শাস্ত্র সেটি পাশ্চাত্যের ভাবে প্রকাশ করার, এ হওয়ার ফলে মানুষের মনের ভেতরে তিনি ভীষণ রকমভাবে ছাপ ফেলে দিচ্ছিলেন। বিশেষ করে তিনি এত সুন্দর মানুষের সঙ্গে মিশতে পারতেন, ক্যালিফোর্নিয়ার নানা জনপদে যখন তিনি ঘুরে বেড়াতেন বা মানুষের কাছে মানুষের কথা বলতে আসতেন, তখন এত ভিড় হতো তাকে কেন্দ্র করে সবাই তার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করতেন। 1915 খ্রিস্টাব্দে পানামা প্রদর্শনীতে তিনি বেদান্ত বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং এই বক্তৃতা দেওয়ার ফলে তিনি আরও বেশি জনচিত্তে বিশেষ করে সাড়া ফেলেছিলেন। আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের যাবতীয় বক্তৃতাই স্বামী বিবেকানন্দ দিয়ে শুরু হয়েছিল আর স্বামী বিবেকানন্দতেই শেষ হয়ে গেছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ তার যে এরকম উজ্জ্বল সব শিষ্য সন্তানদের আমাদের জন্য উপহার দিয়েছিলেন তাদের কথা আমরা প্রায় ভুলেই যাই। আমাদের সান ফ্রান্সিসকো কেন্দ্রে একটি ছোট্ট আশ্রম ছিল পাহাড়ের কোলে, যেটি স্বামী তুরিয়ানন্দজি মহারাজ স্থাপন করেছিলেন। জায়গাটির নাম সান অ্যান্তোনিও, আর আমাদের তুরিয়ানন্দজি সেই জায়গাটির নাম দিয়েছিলেন শান্তি আশ্রম, বা যেখানে মানুষ শান্তির আশ্রয় পায়, এখানে একটি নিলয় যে থাকার জায়গা, যেখানে তারা বাইরের যাবতীয় তাদের জীবনের যাবতীয় ব্যস্ততা সমস্ত কিছু ফেলে তারা যাতে সেখানে একত্রিত হতে পারেন। তুরিয়ানন্দজি প্রত্যেক বছর সেখানে শিক্ষার্থীদের নিয়ে যেতেন এবং তারা সেই প্রাচীন গুরুকুল পদ্ধতি অনুযায়ী সেইখানে থাকতেন। সকালবেলা প্রার্থনা করা, পরে খানিক্ষণ কাষ্ঠ আহরণ করা, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসা, তারা নিজেরাই থাকতেন ছোট ছোট আমাদের কুটিয়া বা ওই তাঁবু তৈরি করে, এবং সেখানেই তারা ভাগাভাগি করে রান্নাবান্না করতেন এবং প্রার্থনা পড়াশুনো সব করতেন। এখন যেগুলোকে রিট্রিট বলা হয়, আপনারা অনেকেই এখন এবছরে যারা গিয়েছেন তারা জানেন এর খানিকটা ছোঁয়া আপনারা পেয়েছেন। কেউ দার্জিলিংয়ে গিয়েছেন, কেউ জয়পুরে গিয়েছেন, কেউ এই দামোদর নদীর ধারে রূপনারায়ণ নদীর ধারে একটা রিসর্টে সেখানে রিট্রিট হয়েছিল, নানা জায়গায় গিয়েছিলেন, আপনারা এর খানিকটা ছবির কথা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারেন। এই সারা দিন একটা ভাব নিয়ে থাকা, কোনো একটা বিষয় কোনো একটা ভাব নিয়ে থাকা এবং সেইভাবে জীবনযাপন করার চেষ্টা, এইটা তখন থেকে, এটা বিদেশ থেকে এসেছে এই ভাবটা, এবং বিদেশিদের মধ্যেই ওইভাবে হতো। এই ধুনি জ্বালিয়ে সেখানে ভারতীয় পদ্ধতিতে ধুনি জ্বালিয়ে ধুনি চতুর্দিকে বসে জপ দেন, শাস্ত্রপাঠ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এই সমস্ত নানা রকম জিনিসপত্র হতো। সকাল থেকে উঠে, এই যে বলছেন সকাল থেকে উঠে ব্রাহ্মমূর্তি উঠে জপ ধ্যান, বেদান্ত চর্চা, ভগবত ভজন আবৃত্তি, এছাড়া আশ্রমের যাবতীয় কাজ, স্নান, রন্ধন, ভোজন, বিশ্রাম, শয়ন সব কিছুই ভারতীয় রীতিতে হতো, এবং তারা ওখানে যেতেন। এবং এই শান্তি আশ্রমে স্বামী প্রকাশানন্দজির উপস্থিতি আরও বেশি আকর্ষণীয় হইত। তিনি দিনের পর দিন শাস্ত্র, দুবেলা করে তিনি শাস্ত্র আলোচনা করতেন এবং সারাদিন তিনি এদের সঙ্গেই কাটাতেন, এদের যাবতীয় কাজে তিনিও সহভাগী ছিলেন। এই বারবার এই যে প্রচণ্ড পরিশ্রম করার ফলে তিনি ধীরে ধীরে ক্লান্ত হতে থাকলেন, কিন্তু ওই যে স্বামীজি তার গলা জড়িয়ে ধরে তার কাছে প্রার্থনা করেছিলেন যে আমি এই জীবনটি উৎসর্গ করেছি এবং তুমিও সেই জীবনে উৎসর্গীকৃত হওয়ার জন্য তৈরি থাকো, এই সেই কাজে তিনি যেন লেগেছিলেন। 1922 সালে তিনি বন্ধুদের আমন্ত্রণে ভারতবর্ষে এসে পৌঁছন। তার সঙ্গে ছিলেন ব্রহ্মচারী গুরুদাস বা স্বামী অতুল আনন্দ। 1922 সালে তিনি যখন এদেশে আসেন, তখন 22 সালের শেষের দিকে, তখন স্বামী ব্রহ্মানন্দজির মহাপ্রয়াণ হয়েছে, শ্রী শ্রীমায়ের মহাপ্রয়াণ হয়েছে, এবং স্বামী শিবানন্দজি মহারাজ তখন সঙ্ঘের সংঘাধ্যক্ষ। দীর্ঘকাল পরে তিনি ফিরে এসে তিনি গিয়েছিলেন সেখানে 1906 সালে এবং আবার ফিরে আসেন 1922 সালে। এই এত বছর বাদে তিনি তার প্রিয়জনদের দেখে অত্যন্ত আনন্দ পেয়েছিলেন, সবাই তাকে কাছে পেতে চান। এটা আমাদের বিদেশি সাধুরা যারা আসেন, বিদেশ থেকে সাধুরা আসেন,
আমরা বুঝতে পারি না, আমাদের সবার মনে হয় যে তিনি আমার কাছে থাকবেন, কিন্তু তিনিও আমার আপনার মতোই রক্ত মাংসের মানুষ, তার পক্ষে সবার সবার আবদার মেনে নেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি সবাইকে, সবাই যেন আমরা যেন সবাই তার সঙ্গ পাই। এই কাজটি করতে গিয়ে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য কলকাতায় একটি বিরাট মহতী সভা আলোচনা হয় আয়োজন করা হয়। সেখানে সংস্কৃত, বাংলা এবং ইংরেজি ভাষায় তাকে সংবর্ধনা দেন এবং তিনি অনর্গল বিদেশে কীরকমভাবে বেদান্ত প্রচার হচ্ছে সেই কথাটি বলতে থাকেন। এই অনর্গল মানুষের সঙ্গ করে তিনি ধীরে ধীরে খুবই ক্লান্ত বোধ করেন, তার বিশ্রামের প্রয়োজন মনে হচ্ছিল, কিন্তু তার আগে তিনি ফিরে যাওয়ার কথা, তার ফিরে যাওয়ার সময় এসে যান। এই সময় তিনি সঙ্গে করে আরো দুজন সাধুকে নিয়ে যান। এপ্রিল মাসে ১৯২২-এর শেষে এসেছিলেন এবং এপ্রিল ১৯২৩ সালে তিনি আবার সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে দুজন সাধু আরো যান, একজন সান ফ্রান্সিসকোতে তার সহকারী রূপে এবং অপরজনকে পাঠানো হয় নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে কাজ করানোর জন্য। প্রকাশ আনন্দজি যখন সান ফ্রান্সিসকোতে এসে পৌঁছলেন, এখানকার ভক্তরা যারা দীর্ঘ প্রায় 4-5 মাস তাকে পাচ্ছিলেন না, তারাও যেন প্রাণে নতুন, তাদের যেন আনন্দ, তাদের মধ্যে নতুন একটি ভাব সঞ্চারিত হলো এবং তারা প্রকাশ আনন্দজিকে ধরে আবার করে বেঁচে থাকার নতুন প্রেরণা পেলেন। স্বামী প্রকাশ আনন্দজিও অক্লান্ত চিত্তে তাদের সেবা করতে থাকলেন। বারবার বারবার যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন তখন এবং ক্লান্ত হয়ে পড়তেন, তাকে কাজ থেকে ক্ষণিক বিশ্রাম নিতে বললে তিনি বলতেন যে কাজ সমাপ্ত হলেই আমি বিশ্রাম নেব। সমগ্র ক্যালিফোর্নিয়ায় স্বামীজির বার্তা প্রচারই আমার জীবনব্রত। স্বামী বিবেকানন্দের সেই বাণী এবং ভাব, স্বামীজি বলেছিলেন না, পশ্চিমের জন্য আমার একটি বাণী আছে, পশ্চিমের জন্য আমার একটি ভাব আছে, সেই ভাব ক্যালিফোর্নিয়ার মধ্যে মানুষের জন্য মধ্যে প্রচার করার জন্য তিনি তার সেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। ধীরে 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 তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, কিন্তু তার মধ্যেই একটি একটি করে সাফল্য দেখা যাচ্ছিল। ১৯২৫ সালের অক্টোবর মাসে পোর্টল্যান্ড কেন্দ্র, পোর্টল্যান্ড বেদান্ত সোসাইটি এখন যেটি খুবই বিখ্যাত একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছেন, সেটির জন্ম হয় এবং এই পোর্টল্যান্ড বেদান্ত সোসাইটির মাধ্যমে স্বামীজির বাণী প্রচার হবে এই ভেবে তিনি ভীষণ আনন্দ প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটা তিনি পরিচালনা করেছিলেন, ঠাকুরের পূজা করা থেকে ভক্তদের ভাষণ দেওয়া, ভক্তদের বক্তৃতা দেওয়া, তাদের দেখাশোনা করা এবং এইসব করতে করতে ভীষণ রকমের ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার মধ্যেই তিনি আনন্দ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, উই আর গেইনিং গ্রাউন্ড, স্বামী বিবেকানন্দ ইজ ব্লেসিং দ্য ওয়ার্ল্ড, আমরা আমাদের কাজে অগ্রসর হচ্ছি, স্বামীজির অজস্র আশীর্বাদ এই কাজের ওপর বর্ষিত হচ্ছে। এই প্রবল কর্মমুখরতার মধ্যে যেটা আমরা দেখেছি, প্রকাশ আনন্দী ধ্যান ধারণা এবং শাস্ত্রচর্চাদির বিরাম ছিল না। কিছু সংখ্যক নির্বাচিত তিনি শিক্ষার্থীদের নিয়ে মাঝে মাঝেই তিনি চলে যেতেন শান্তি আশ্রম এবং সেখানে গিয়ে তিনি ধ্যান ধারণা শাস্ত্রচর্চা আদি এই সমস্ত করতেন। এই আমাদের এখানে দেখেছি আমাদের পূজনীয় গীতানন্দজি মহারাজ সারাটা জীবন জপ ধ্যান সাধন ভজন নিয়েই কাটিয়েছিলেন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে শেষ বয়সে তার প্রচণ্ড কাজের চাপ থাকলো, ভক্তদের প্রণাম নেওয়া, দীক্ষা দেওয়া, শুধু তাই না, তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। দেখেছি একটি আশ্রমে গিয়েছেন, সেখানে আশ্রম অধ্যক্ষ তাকে জিজ্ঞাসা করছেন তার থাকার কোনো অসুবিধা হচ্ছে কিনা। পূজনীয় গীতানন্দজি মহারাজ বলেছিলেন, না, তার কোনো অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু তিনি যথেষ্ট সময় ধরে জপ ধ্যান করতে পারছেন। আমরা তো অসুবিধা বলতে বুঝি ভালো খাবার, ভালো থাকার জায়গা, বিশ্রামের উপযুক্ত স্থল, এমনকি উবার না পেলে আমরা কষ্ট পাই, কতক্ষণে এলো, 5 বার ড্রাইভারকে ফোন করি। কিন্তু পূজনীয় মহারাজ বলছেন যে আমি ভালো করে জপ ধ্যান করার সুযোগ পাচ্ছি না, কারণ তিনি এত বিজি হয়ে পড়েছেন, তিনি যথেষ্ট জপ ধ্যান করার সুযোগ পাচ্ছেন না, সেটি তার কাছে একটা সবচেয়ে কষ্টের ছিল। কিন্তু এই প্রবল কর্মমুখরতার মধ্যে তিনি তার ধ্যান ধারণার সামান্যতম ফাঁকি দেননি, তিনি তাতে একবারে ডুবেছিলেন এবং সেই কাজটি তিনি করেই চলেছিলেন। অবশেষে আর তার শরীর দিচ্ছিল না, ১৯২৭ সালে ১৩ ফেব্রুয়ারি রবিবার দিন তিনি ধীরে ধীরে
চিরবিশ্রাম লাভ করলেন। তার প্রয়াণকালে বয়স হয়েছিল মাত্র 53 বছর। আমার যত বছর বয়স তখন তার ততটাই বয়স, কিন্তু এত অতিরিক্ত পরিশ্রম করার ফলে তার শরীর একেবারে ঝাঁঝরা হয়ে গেছিল। বিরজানন্দজি তার গুরু ভাই বিরজানন্দজিকে সান ফ্রান্সিসকো থেকে একটি ব্যক্তিগত পত্র তিনি দিয়েছিলেন, সেখানে তিনি লিখেছিলেন, আই ফিল দ্যাট আই হ্যাভ স্টিল আ মেসেজ টু গিভ টু দ্য ওয়ার্ল্ড। আমি অনুভব করছি যেন এখনও আমার বিশ্বকে কিছু বার্তা, বিশ্বের জন্য কিছু বার্তা বহন করে নিয়ে যেতে হবে, বিশ্বকে এক নতুন আলো দেখাতে হবে। পাশ্চাত্যের মানুষ যারা ভোগ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তারা জীবনের আর কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না, সেই মানুষদের জন্য একটা নতুন শান্তির বার্তা, একটা অন্যরকম জীবনের সন্ধান, একটা জীবনের অন্যরকম চর্চার সন্ধান তিনি দিয়েছিলেন। স্বামীজি তাকে গলা জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিলেন এবং তার কাছে প্রার্থনা করেছিলেন যে তাঁর এই কাজে তিনি জীবন উৎসর্গ করেছিলেন এবং তার শিষ্যও যেন তাতে জীবন উৎসর্গ করে, এইটি তার প্রার্থনা ছিল। তার শিষ্য সারাটা জীবন দিয়ে সেই তার প্রার্থনা পূরণ করেছিলেন। তার শরীর চলে যাওয়ার পরে প্রবুদ্ধ ভারত পত্রিকায় একটি ভারী সুন্দর লেখা বেরিয়েছিল তার অবিচুয়ারিতে, সেখানে আছে, এটা April 1927 বেরোয়, সেখানে লেখা ছিল, মে রেস্ট অ্যান্ড ইটার্নাল পিস বি রিওয়ার্ডেড অফ হিম হু অন আর্থ ওয়ার্ক আনটায়ারিংলি আনসেলফিশলি হু সার্ভ গড অ্যান্ড ম্যান অ্যাজ হিস মাস্টার উড হ্যাভ ইট। We are reminded of Swami Vivekananda's word, our salutation goes to all those godlike men who work to help humanity. বলছেন তিনি যেন শান্তিতে বিশ্রাম লাভ করুন, সেই মানুষ তার উদ্দেশ্যে আমরা আমাদের সমস্ত শ্রদ্ধা নিবেদন করছি, যিনি সারাটা জীবন আনটায়ারিংলি সমস্ত জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন, আনসেলফিশলি যা যেখানে কোনো রকম নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন, আর যিনি কার সেবা করেছেন, ভগবান এবং মানুষরূপী ভগবানের নিরন্তর সেবা করেছেন, ঠিক যেমনি তার গুরু স্বামী বিবেকানন্দ করেছেন। আমরা এই উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের একটি শব্দ বলতে পারি, যেখানে স্বামীজি বলছেন যে আমাদের সমস্ত শ্রদ্ধা, আমাদের ভক্তি সব কিছু সেই গড লাইক মেন, সেই মহামানব যিনি মানুষ হয়েও ঈশ্বরের প্রকাশ যার মধ্যে দিয়ে হচ্ছে, যিনি এই জগৎকে, এই জগতের মানুষজনের মুক্তির জন্য কাজ করে গেছেন, তাদেরকে মুক্তির পথে তাদের সহায়ক হয়েছেন। আমরা কিছুদিন আগে হারিয়ে ফেলেছি স্বামী প্রভানন্দজিকে, এই প্রভানন্দজির ক্ষেত্রেও এই দুটি, এই যে বিশেষণ ব্যবহার করা হয়েছে এটা খুব মানে একবারে বিশেষভাবে ব্যবহার করা যায়। একটি হচ্ছে আনটায়ারিংলি, আর একটা হচ্ছে আনসেলফিশলি। আমি কখনো দেখিনি তাকে কোনো কাজে অক্লান্ত, ক্লান্ত হতে, অক্লান্তভাবে তিনি সেবা করেছেন এবং মানুষের কল্যাণ হবে, মানুষের ভালো হবে এই ভেবে তিনি সেবা করেছেন। আমরা তো পুরনো জামাকাপড়গুলো চুরে রাস্তায় ফেলে দিই, তাই না? কিন্তু তিনি পার্শ্বদের, সেই শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্যদের জিনিসপত্রগুলি রেখে আগামী দিনের মানুষকে দেখার জন্য নিয়ে গিয়েছিলেন। তিনি আমাদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতেন কেমন করে প্রত্যেক পার্শ্বদের জিনিস থেকে আমরা তাদের জীবন কথা, জীবন গল্প বলতে পারি। আমাদের লাটু মহারাজের জিনিসপত্র দেখেছেন, লাটু মহারাজের তো লেখালেখি বিশেষ ছিল না, লেখাপড়া জানতেন না, তাই তার ব্যবহার করা জিনিসগুলো দেখিয়েছিলেন, কত সিম্পলভাবে তিনি থাকতেন। এই ট্রেনের টিকিট ছিল সেখানে, সেটা উনি আমাদের দেখিয়েছিলেন, বলছেন আমাদের তো আজকাল 3 AC 2 AC ছাড়া হয় না। তিনি শ্রীরামকৃষ্ণের সন্তান, তিনি যাচ্ছেন ইন্টার ক্লাসেও নয়, একেবারে জেনারেল ক্লাসে, যেখানে টিকিটের জন্য কোনো রিজার্ভেশন হয় না। সেই আগেকার দিনে আমরাও ছেলেবেলায় দেখেছি লোকাল ট্রেনের ওরকম টিকিট হতো, আগে বিদেশে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে এরকম মোটা মোটা টিকিট হতো, সেই টিকিটের কালেকশন। তার চশমাটা দেখলে হতবাক হয়ে যেতে হবে, কত জায়গায় যে সেটা এই লাগানো হয়েছে, নানা রকম জিনিসপত্র দিয়ে সেটা ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে, কত জায়গায় নানা রকম কাণ্ড করে হয়েছে। তিনি আমাদের দেখাতেন, যেমন অদ্বৈতানন্দজির জিনিস দেখাতেন, অদ্বৈতানন্দজির ভাঁজ করা কাপড় ঠিক যেরকম ভাঁজ করা ছিল সেইভাবেই এখনও দেখানো হয়, সেই ভাঁজগুলো দেখাতে গিয়ে আমাদের দেখাতেন যে কত নিখুঁত করে তিনি হাতেতে ভাঁজ করেছিলেন, কত তার কনসেন্ট্রেশন,
অদ্বৈতানন্দজি হাতের লেখা, বড় বড় সুন্দর, একবারে প্রত্যেকটি অক্ষর, আকার, মাত্রা, প্রত্যেকটি জিনিস। অথচ ওটা কিন্তু উনি রানিং লিখে গেছেন, এমন নয় যে ধরে 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 লিখেছেন, তা নয়, গোটা গীতাটা কপি করেছে। আমি চেষ্টা করেছিলাম রাম নাম কপি করতে, এই এত বছর হয়ে গেল, 29 বছর হয়ে গেল, রাম নামটা গোটাটা কপি করা হলো না। আমার চোখে দেখতে একটু কষ্ট হয়, তো এখানে রাম নাম গাইতে গেলে একটু বড় বড় অক্ষরের লেখা আমার প্রয়োজন ছিল, কিন্তু সেই বড় বড় অক্ষরের লেখা কিছুতেই আর করে উঠতে পারি, নিজেই হাতে লেখা শুরু করেছিলাম। সে কবে শুরু করেছিলাম, এখন খাতাটাও নষ্ট হয়ে গেছে, তারপর খানিকটা রসগোল্লার রস করে, কিন্তু এই কাজটা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের ভেতরে এই দুটি গুণ একেবারেই নেই, একটা হচ্ছে আনটায়ারিংলি, রয়েছে আনসেলফিশলি, একেবারে একেবারে কাজ করে যাওয়া, নিরন্তর কাজ করে যাওয়ার চেষ্টা। আমরা এই জীবন শেষ হওয়ার পরেই আরেকজনের নতুন জীবন পাঠ বা আলোচনা আমরা শুরু করব। তিনি হলেন স্বামী বোধানন্দজি। বোধানন্দজির জীবনের প্রভাত একটা অদ্ভুত জায়গায় শুরু হয়েছে, সেটা হচ্ছে বাগবাজার মেট্রোপলিটন, বউবাজার মেট্রোপলিটন স্কুলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত এই মেট্রোপলিটন স্কুলে তিনি যখন ছাত্র ছিলেন, রোজ সকালে খুব তাড়াতাড়ি স্কুলে এসে ক্লাসের জানলা দিয়ে দাঁড়িয়ে থাকতেন, তাদের মাস্টারমশাই একজন আসবেন তাকে দেখবেন বলে। অদ্ভুত সুন্দর সেই মাস্টারমশাইকে দেখতে। কেমন ছিলেন তিনি? গৌরবর্ণ, উন্নত দেহ, কালো আলপাকার কোট চাপানো, গলায় সাদা চাদর, এক হাতে ছাতা, অপর হাতে একখানি বই। আর যেটা আকর্ষণীয় ছিল হচ্ছে আয়ত চোখ দুটো, সেগুলোতে যেন বিদ্যুতের ঝলক। তিনি হেঁটে যেতেন, কিন্তু তার চেহারায় মধ্যে দিয়ে এমন একটা অমিত তেজ এবং মাধুর্য প্রকাশিত হতো, তার হাঁটার মধ্যে এমন অসীম দৃঢ়তা এবং সৌন্দর্য ছিল, সেই সৌম্যদর্শন তরুণ প্রধান শিক্ষকের প্রতি সে তিনি ভীষণ রকম আকৃষ্ট বোধ করতেন, হাঁ করে তাকিয়ে দেখতেন এবং সারাক্ষণ তিনি তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করতেন। সেই শিক্ষক তখন স্কুলে নবাগত এবং এই ছাত্রটি স্কুলের অনেক নিচু ক্লাসে পড়েন, ক্লাস ফোরে তখন তিনি পড়েন, ফলে তার পক্ষে এই মাস্টারমশাইয়ের পড়াশুনো মাস্টারমশাইয়ের কাছে গিয়ে পড়াশুনো করার সুযোগ ছিল না। কিন্তু এই মাস্টারমশাইকে তিনি হাঁ করে দেখতেন, রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। যে ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তার নাম হরিপদ চট্টোপাধ্যায়, তখন তিনি বউবাজার স্থিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি পড়াশোনা করতেন। আর যাকে হাঁ করে তাকিয়ে দেখতেন তিনি হলেন নরেন্দ্রনাথ দত্ত, তিনি তখন ওই স্কুলে পড়ান, স্কুলে কিছুদিনের জন্য তিনি পড়াতে এসেছিলেন এবং তার দিকেই এরা হাঁ করে তাকিয়ে দেখতেন। হুগলি জেলার বগুড়া গ্রামে 1277 বঙ্গাব্দ ইংরেজির 1870 সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার শুভ দিবসে হরিপদর জন্ম হয়। হরিপদর পুরো নাম ছিল হরিপদ চট্টোপাধ্যায়। তার বাবা শিবনারায়ণ চট্টোপাধ্যায় ছিলেন ন্যায় পণ্ডিত এবং স্বধর্মনিষ্ঠ, তখনকার দিনে পার ছাড়া থানদুতি পরার একটা রীতি ছিল। বাবুরা পড়তেন কালো পেরে কাপড় এবং যারা খুব পণ্ডিত নৈয়ায়ী তারা পড়তেন পার ছাড়া কাপড়। সেই পার ছাড়া কাপড় তিনি পরতেন এবং গায়ে সাদা চাদর পরতেন, সেই দিয়ে তিনি কাজ চালাতেন। তার ছোট ভাই মানে আমাদের হরিপদ বা স্বামী বোধানন্দজির কাকা তিনি ছিলেন বেণীমাধব চট্টোপাধ্যায় এবং তিনিও অত্যন্ত আদর্শনিষ্ঠ ছিলেন। এই বেণীমাধব চট্টোপাধ্যায়ের অন্যতম সন্তান খগেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিমলানন্দ, এরা সব গুরু ভাই স্বামী বিবেকানন্দ। মন্ত্রদীক্ষা ছিল শ্রীমা সারদা দেবীর কাছে এদের সবারই প্রায়, এবং সবারই অবশ্যই ভাবে স্বামী বিবেকানন্দের কাছে সন্ন্যাস দীক্ষা হয়। হরিপদর মা বোধানন্দজির মা তিনি মোক্ষদা দেবী ছিলেন অত্যন্ত ধর্মনিপুণা, কর্মকুশলা এবং ধর্মপ্রাণা। হরিপদর জীবন গঠনে, আধ্যাত্মিক জীবন গঠনে এর ভূমিকা ছিল অপরিসীম। এটা আমি সব সময় বলে থাকি যে যে সংসারে মায়েরা খুব, বাবারা তো অবশ্যই, কিন্তু যে সংসারে মায়েরা খুব ধর্মপ্রাণা হন, যে মায়েরা খুব আদর্শনিষ্ঠ হন, তার প্রভাব তার সন্তানদের উপর ভীষণভাবে পড়ে। আমাদের এই যে সমাজ, এই সমাজে মায়ের ভূমিকা অনেকখানি। এরা দুই ভাই একে অপরের একদম হরিহর আত্মা ছিলেন। শুধু তাই নয়, এদের একটি দল তৈরি হয়ে গেছিল, যারা পরবর্তীকালে প্রত্যেকেই রামকৃষ্ণ সংঘের সাধু হয়েছিলেন। শুধু সাধারণ সাধু নয়, এরা অত্যন্ত উন্নত মানের সন্ন্যাসী ছিলেন।
বউবাজারে 1885 খ্রিস্টাব্দে একবারে মাঝামাঝি এই বিদ্যালয়ে ইতিহাসে একজন অদ্ভুত মাস্টারমশাই আসেন। তার নাম, তিনি মাত্র 4 মাস সেখানে ছিলেন এবং প্রধান শিক্ষকের কাজ করেছিলেন, তিনি হলেন নরেন্দ্রনাথ দত্ত। হরিপদ সেই তবে থেকে নরেন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রিয়জনের আসনটা দিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে তিনি আর এই স্কুলে পড়াননি। এই হরিপদ চট্টোপাধ্যায় সেই স্কুলে চতুর্থ শ্রেণী অবধি পড়ার পরে ক্লাস 5 থেকে জগৎপল্লবপুর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং এখান থেকেই 1890 সালে তিনি প্রবেশিক্ষা পরীক্ষায় পাশ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং অসম্ভব স্মৃতিশক্তি ছিল তার। চেম্বার্সের ডিকশনারি যেটা হতো সেটা সম্পূর্ণ মুখস্থ ছিল তার। একবার তিনি তার খুড়তুতো ভাই ফণীন্দ্রনাথকে গোটা চেম্বার্স ডিকশনারিটি একবারে মুখস্থ বলেছিলেন। পড়াশোনা করতে এলেন রিপন কলেজে, এখানে তার আরও 4 জন বন্ধু হলেন, শুদ্ধানন্দজি, বিরজানন্দজি, আত্মানন্দজি এবং প্রকাশানন্দজি। এদের সঙ্গে এবং যুক্ত হলেন তার ছোট ভাই খগেন্দ্রনাথ বা বিমলানন্দ। এরা সবাই মিলে যুক্ত হয়ে একসঙ্গে ভগবত প্রসঙ্গ করতেন। এগুলো যখনই পড়ি তখন আমি আমার ছাত্রদের কথা ভাবি। বিগত বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, এবছর নয় বিগত বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, একদিন হঠাৎ করে দেখলাম ছেলেরা ভীষণ মারামারি করেছে। সকালবেলা একটি ছেলে তাদের মধ্যে এসে বলল, ওরা আমাকে এত মেরেছে আমি বোধহয় মাধ্যমিক পরীক্ষাও দিয়ে বাঁচব না। তারপরে সব খোঁজ খবর করতে গিয়ে জানা গেল যে তারা একটা অদ্ভুত খেলা খেলে, আপনারা অনেকেই জানেন পাবজি, এটা এক ধরনের জুয়ো খেলা। ছেলেরা একে অপরের টাকা ট্রান্সফার করে এবং ট্রান্সফার হওয়াতে একটু দেরি হওয়াতে এই একে অপরকে ধরে মারছে। ভেবে দেখুন, মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে 15 বছর। আমি তখন ভাঁ করে ভাবছি আমি এত দামড়া হয়ে গেলাম, আমি এখনো পর্যন্ত পাবজি খেলা শিখলাম না, কিন্তু ছেলেপুলেরা পাবজি খেলা শিখে ফেলেছে। আর এই সব ছেলেপুলেরা তখন একত্রিত হয়ে একটা অদ্ভুত জিনিস আলোচনা করত, তা হলো নিজেদের ভেতরের আত্মোন্নতি কীরকমভাবে করবেন এবং তার জন্য ভগবত দর্শন, সদালোচনা এবং সাধুসঙ্গ করার জন্য তারা উঠে পড়ে লাগতেন এবং তারা মাঝে মাঝেই সাধু সেবা করতেন। তারপরে মাঝে মাঝেই তারা সাধু সেবা করার জন্য চেষ্টা করতেন, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন এবং ভিক্ষা করার যে চাল ডাল সবজিপাতি হতো সেগুলো কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দজির বাড়ির যে কচুয়ান ছিলেন সেই কচুয়ানের কাছে তারা অল্প পয়সায় বিক্রি করতেন এবং সেই সব কাজ সেই সব টাকা দিয়ে তারা সাধু সেবা করতেন। এইরকম একবার সাধু সেবা করবার জন্য সবাই বিদ্যাসাগর মহাশয়ের বাদুর বাগানের বাড়িতে এসে উপস্থিত হলেন। বিদ্যাসাগর মহাশয় একেবারে সঙ্গে সঙ্গে এটা বললেন, তিনি একটি পয়সাও দেবেন না। তিনি বলেছিলেন, যখন নিজেরা অর্থ উপার্জনক্ষম হবে তখন তোমরা নিজেদের উপার্জিত অর্থে সাধু সেবা করবে এবং এর জন্য তিনি কোনো রকম টাকা দিতে পারবেন না। তার মনে হয়েছিল এইসব ছেলেগুলো লেখাপড়া থেকে ফাঁকি দিয়ে এইসব কাজ করতে চায়, তা কিন্তু ছিল না। এই সময় তাদের একটা অদ্ভুত ঘটনা ঘটলো। গোলদিঘিতে একদিন তারা বেড়াতে গিয়েছেন, গোলদিঘিতে বেড়াতে গিয়ে একটা বিজ্ঞাপন দেখলেন, সেই বিজ্ঞাপনে কাঁকুড়গাছি যোগদানের কথা শুনলেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণ দেবের নিত্য আবির্ভাব উৎসবের কথা তারা জানতে পারলেন। যোগদানের ঠিকানাটি জেনে তারা রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্রের সঙ্গে কথা বলতে কাঁকুড়গাছিতে এসে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণের কথায় কথায় তারা যেন একদম মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎই যেরকমভাবে ঠাকুর নিজের সম্পর্কে জিজ্ঞেস করতেন, ঠিক সেই রকম হরিপদকে জিজ্ঞাসা করে বসলেন রামচন্দ্র দত্ত, আচ্ছা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আপনার কী বলে মনে হয়? অত ছোট হরিপদ তাকে রামবাবু বলছেন আপনি, সে খানিকটা ইতস্তত বলে তার হয়ে গেছিলেন। তিনি বললেন, কী আর মনে হয়, পরমহংসদেব বড়জোর একজন সিদ্ধ পুরুষ ছিলেন। রামদত্ত ভীষণ রকমভাবে এর প্রতিবাদ করলেন, তিনি বললেন, তিনি শুধু সিদ্ধ পুরুষ নন, শ্রীরামকৃষ্ণ ছিলেন অবতার এবং এই ভাবটিকে পাকা করে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ জীবনের নানা ঘটনা বলতেন। ক্রমাগত তারা আকৃষ্ট হতে থাকলেন এদের মতো। তিনি তারা দিনের পর দিন রাতের পর রাত রামচন্দ্র দত্তের সঙ্গে আলোচনা করেছিলেন। রামচন্দ্র দত্ত দেখালেন কীরকমভাবে শ্রীরামকৃষ্ণদেব তার জীবন দিয়ে জগৎকে সেবা করে গেছেন, সব ধর্ম মত সাধন করে দেখিয়ে দিয়ে গেছেন, সব ধর্ম পথ মত এক। তিনি বলেছিলেন, ঠাকুর বলে গেছেন মত পথ,
আমরা বলি বটে যত মত তত পথ, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা যদি ঠিক ঠিকভাবে কোট করতে হয় তাহলে কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃতে রেকর্ডেড আছে যেটি, সেটি হলো এই, সেটা তিনি বলছেন মত এবং পথ যত নেই তত নেই, এগুলো আমরা পরবর্তীকালে যুক্ত করেছি। রামবাবু সেদিনকে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনকে তিনি শ্রীরাম তাঁর লেখা শ্রীরামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত এটি হরিপদকে উপহার দিয়েছিল, শুধু উপহারই দেননি, সেদিনকে তিনি ওই তার গাড়িতে করে, তার ঘোড়ার গাড়িতে করে ওকে হরিপদকে উত্তর কলকাতায় পৌঁছেও দিয়েছিলেন, তার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। এদিকে বন্ধুরা সবাই কাঁকুড়গাছিতে, তারা সবাই অপেক্ষা করছিলেন যে কাঁকুড়গাছিতে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হলো, রামচন্দ্র দত্তের সঙ্গে দেখা কি অভিজ্ঞতা হলো সেটা জানবার জন্য। অবশেষে হরিপদ যখন ফিরলেন তখন তারা সারা রাত ধরে আলোচনা করতে থাকলেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের হরিপদ কি বলেছিলেন। হরিপদ প্রথম দিন গিয়েছিলেন কাঁকুড়গাছিতে এবং তারপরে দিনের পর দিন যেতে থাকেন, শুধু হরিপদ নয় অন্যান্যরাও এই রামচন্দ্র দত্তের কাছে যেতে থাকেন। এবং তখন যে ছোট্ট ওই মন্দিরটি তৈরি হয়েছিল, এখানে এখন যতটুকু জায়গায় গর্ভ মন্দির ওইটুকু আগে মন্দির ছিল, ওইটুকু জায়গার ভেতরে তাদের মন্দির এবং পেছন দিকে একটা ছোট্ট জায়গা ছিল, অত বড় পেছন দিকে ভাড়ার ঘরে ছিল না, সেইখানে থেকে তারা শ্রীরামকৃষ্ণের সেবা পূজাতে সংযুক্ত হয়ে থাকতেন। এই সময় তারা একেবারে দিনের পর দিন রামচন্দ্র দত্তের কাছে যেতে যেতে রামচন্দ্র দত্ত এবং শ্রীরামকৃষ্ণের প্রতি তারা ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েন। বৈষ্ণব রামচন্দ্র দত্তে ছিলেন বৈষ্ণব ভাব, একদিন ভুল করে হঠাৎ করেই বলে ফেলেছিলেন তিনি, আচ্ছা ঠাকুরকে তো অনেক মাঝি মাল্লা দেখেছেন, তাদের কি কিছু হয়েছে? রামচন্দ্র দত্ত খুব মানে জোরের সঙ্গে কথা বলতেন, তিনি বললেন পাষণ্ড তুমি রামকৃষ্ণের দ্বারে ভিক্ষু আর কি না বলছো যে তাকে মাঝি মাল্লারা দেখেছেন তাদের কি হলো, নিশ্চয় জানবি যে মাঝি মাল্লারা সুকৃতিবশত তাহার শ্রীমূর্তি দর্শন করেছেন, তারা তোর চেয়েও অনেক ভাগ্যবান। এ নিয়ে একটা কথা আছে, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে কাছে আমরা এই প্রসঙ্গটা তোলা হয়েছিল যে অনেক দক্ষিণেশ্বর এর অনেক কর্মীরা, তারপরে ওখানে যারা আসা যাওয়া করতেন বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, জল দেওয়া, ফুল তোলা, মালা গাঁথা, তারা সবাই ছোট ভট্টাচার্যকে দেখেছেন, তাদের জীবনের কি পরিবর্তন হয়েছিল। মহারাজ বলেছিলেন যে গীতাতে যখন যুদ্ধ, আমাদের যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন শ্রীরাম শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করালেন তখন সেই বিশ্বরূপ দর্শন অনেকে দেখেছিল। প্রথমজন তিনি হলেন অর্জুন, তিনি দেখেছিলেন শুধু নয়, তিনি এর যে অন্তর্নিহিত অর্থ সেটা অন্তরে অন্তরে অনুভব করেছিলেন। দ্বিতীয়জন যিনি দেখেছিলেন তিনি হলেন সঞ্জয়, যিনি শুধু দেখেছিলেন এবং সেটি বলেছিলেন কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা অনুধাবন করতে পারেননি বলে যখন বিশ্বরূপ দর্শন যোগ শেষ হয়ে গেল তিনি সম্পূর্ণ ভুলে গেলেন, নাহলে তিনি বিমোহিত হয়ে থাকতে পারতেন। আর তৃতীয়জন যারা যোদ্ধারা লড়ছিল তারাও যুদ্ধের মধ্যে এটি দেখেছিলেন, তাদের মনে হয়েছিল যে যুদ্ধের ভেতরে বোঝে তারাবাজি ফাটানো হচ্ছে। বলছেন এই যে বোঝার এর উপর নির্ভর করে, একটাই সুন্দর ফুল রাখা আছে, কেউ বলছে কি অপূর্ব ফুল, কেউ বলছে ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এভরিথিং, আবার কেউ বলছে এটার কোনো প্রয়োজনই নেই। এটা একটা অদ্ভুত জিনিস, আমাদের প্রত্যেকেরই দেখার এটা আলাদা আলাদা, এবং আমরা সেইভাবে দেখে থাকি এবং সেইভাবে অনুভব করে থাকি। এই যে ইনি বলছেন যে মাঝি মাল্লারা দেখেছে, নিশ্চয়ই জানবে সুকৃতিবশত যারা তার শ্রীমূর্তি দর্শন করেছে তারা তোর চেয়ে অবশ্যই ভাগ্যবান, অবশ্যই এটা ভাগ্যবান। স্বামী নির্বাণানন্দজির জীবনে একটি ঘটনা আছে, বালিতে তিনি গিয়েছেন, বেলুর লাইব্রেরিতে তিনি বাবুরাম মহারাজ তাকে পাঠিয়েছেন একটা অনুষ্ঠানে, অনুষ্ঠান শেষে আয়োজকরা তাকে একটুখানি কিছুক্ষণ থাকতে বললেন, থাকার পরে তিনি তাদেরকে এই কিছু জলযোগ করাবেন বলে, সারা হলটা ফাঁকা আর বেঞ্চ পাতা রয়েছে পরপর পরপর। সূর্যি মাস দেখলেন অন্য প্রান্তে একজন মা বসে আছেন, তিনি অজোর ধারায় কাঁদছেন, তার কাছে সূর্যি মহারাজ গেলেন, গিয়ে সূর্যি মহারাজ বললেন আপনার কি মা খুব কষ্ট হচ্ছে? তিনি বললেন না বাবা, এই চর্মচক্ষু ধরে দেখে, এই চর্মচক্ষু দিয়ে সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে দর্শন করার আমার অভিজ্ঞতা হয়েছিল, কই আমার তো তেমন কিছু হয়নি, অথচ তোমরা তাকে দেখোনি, তার শুধু কথা শুনে তার নাম শুনে
তোমরা তার ঘর তাকে এত ভালোবেসেছ, ঘরটা তোমাদের কাছে মিথ্যে হয়ে গেছে। একজন প্রবীণ সন্ন্যাসী আমরা যখন ছাত্র তখন আরোগ্য ভবনে থাকতেন, মহাপুরুষ সমাজের শিষ্য স্বামী মথুরানন্দজি মহারাজ, খুব সরল বাচ্চা ছেলের মতো। তিনি জিজ্ঞেস করতেন, আচ্ছা বল দেখি, এই যে ছেলেরা সব সাধু হতে আসে, কাগজে কি জেনারেল সেক্রেটারি মহারাজ কোনো বিজ্ঞাপন দেন? তা আমরা খুব হাসতে হাসতে বলতাম যে না না, তিনি কোনো বিজ্ঞাপন দেন, এই ছেলেপুলেরা এমনিই আসেন। তিনি আমাদের বলতেন, তাহলে বোঝ রামকৃষ্ণ নামের কি সাংঘাতিক শক্তি, আমরা তো তবু পার্ষদের সন্তানদের দেখার সুযোগ পেয়েছি। তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে দেখেছিলেন, স্বামী শিবানন্দজিকে দেখেছিলেন, অখণ্ডানন্দজি এবং ততদিন অব্দি বেঁচে থাকা সমস্ত পার্ষদ তিনি দর্শন করেছিলেন। তিনি বলতেন, ভেবে দেখ তাঁর কি শক্তি, তাঁর নামের কি শক্তি, তিনি এই মানুষজনকে আকর্ষণ করে নিয়ে আসছেন। এই ঘটনার পরে হরিপদ অত্যন্ত লজ্জিত হন এবং তিনি রামচন্দ্র দত্তের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু অনেক দিন পরে তিনি তার একটি কথায় লিখেছেন, এক জায়গায় তিনি লিখছেন, অনেক পরে বুঝিয়াছিলাম বাস্তবিক যে ব্যক্তি অজ্ঞাতসারেও শ্রীরামকৃষ্ণদেবকে একবার মাত্র দর্শন করিয়াছেন সে মহাভাগ্যবান, আমি তাহার পাদস্পর্শ করিবার যোগ্য নই। এই সময় একটি অদ্ভুত সংযোগ তাদের হলো, বেশ তারা রামচন্দ্র দত্তের কাছে যাচ্ছিলেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনছিলেন, তাঁদেরই মধ্যে আবার দেখা হলো তাদের সাথে, যে মাস্টারমশাইয়ের সাথে। তারা রিপন কলেজে পড়তেন এবং সেই কলেজে তাদের মাস্টারমশাই ছিলেন শ্রীমা আমাদের মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি সেখানে থাকতেন। তারা রোজ তাকে দেখতেন, তার অদ্ভুত আচরণ দেখে তারা মনে করতেন এই লোকটা যাই হোক অন্যরকম, সাধারণ মানুষের মতো নয়। একদিন তারা শুনলেন যে ইনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন। তারা গিয়ে শ্রীরামকৃষ্ণের কথা তার কাছে শুনতে চাওয়া মাত্র প্রথম যেটা দেখলেন, মাস্টারমশাই বসেছিলেন, তিনি সোজা হয়ে উঠে দাঁড়িয়েছেন। তাকে ওরা জিজ্ঞাসা করলেন যে যে নিত্য আবির্ভাব দিবস, ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়েছে, ওই আপনি তো সেখানে গেলেন না? মাস্টারমশাই খুব ফার্মলি উত্তর দিলেন, শ্রীরামকৃষ্ণের তিরোভাব নেই, তিনি সদা বিরাজমান। এইটা নিয়েও আমার কিছু কথা আছে। আজকাল ফেসবুক জুড়েই ঠাকুরের তিরোভাবের দিন সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, ফেসবুকে শুভেচ্ছা, শ্রীরামকৃষ্ণ প্রয়াণ দিবসের শুভেচ্ছা। একেবারে পরিষ্কার কথা, মা যখন তার অলঙ্কার আদি খুলতে যাচ্ছিলেন তখন ঠাকুর দর্শন দিয়ে বললেন, কেন খুলতে যাচ্ছ, আমি আর কোথায় গিয়েছি, এ ঘর থেকে ও ঘর, এ ঘর থেকে ও ঘর, মানে আমি তাকে স্থূল শরীরে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি নিত্য সূক্ষ্ম শরীরে আমার কাছে বিরাজ করছেন, তার কোনো বিসর্জন নেই, তিনি নিত্য আবির্ভূত হইয়াছেন। তাই অনেকে বলে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, কিন্তু বেলুড় মঠ থেকে বারবার এই কথাটা বলা হয়, অবতারের জন্ম হয় না, অবতার আবির্ভূত হন জগতের কল্যাণের জন্য। এবং এদের কাছে তিনি শুনলেন, মাস্টারমশাইয়ের কাছে এরা শুনলেন যে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যগণ লোকচক্ষুর অন্তরালে থেকে ঠাকুরের ভাব আদর্শ এগুলোকে চর্চা করে চলেছেন, যেখানে মানুষরা প্রবেশ করতে পারেন না। এই কথা দিয়ে শেষ করব, আপনারা অন্যভাবে সেটি নেবেন না। মাস্টারমশাই বলছেন, সন্ন্যাসীদের পরিচয় দিতে গিয়ে বলছেন, সন্ন্যাসী শিষ্যগণ জাত আম, যেমন ফজলি আর ল্যাংড়া, কিন্তু এখনও পাকে নাই, আর গৃহী শিষ্যগণ টোকো আম, কিন্তু পেকেছে। তিনি মাস্টারমশাই তিনি রামচন্দ্র দত্ত এবং আমাদের অন্যান্য সাধুদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, এরা জাত আম, এদের এখনো পর্যন্ত পাকেনি বলে যেমন আম পেকে গেলে তার একটা অদ্ভুত সুবাস হয়। আমার মনে আছে সন্ন্যাসের পর তপস্যা করতে কনখল আশ্রমে গিয়েছি, কনখল আশ্রমে প্রচুর আম গাছ আছে এবং ওই পাহাড়ের মাথায় যে অত ফল ফলে আমার জানা ছিল না, একটা ঘরে ভর্তি করে সেই বস্তায় বস্তায় সেই আম রাখা আছে, নিজেতেও বস্তাতে আম রাখা আছে, রোজ খেতে দেয়। কিন্তু সেই ঘরের পাশ দিয়ে গেলে একটা অদ্ভুত হিমসাগর আমের, অদ্ভুত হিমসাগর আর ল্যাংড়া আমের একটা অদ্ভুত গন্ধ পাওয়া যেত। এইটা হচ্ছে তাই, তারা যাতাম তাদের ভিতরে এখনো সেই গন্ধটা বেরোচ্ছে না, কারণ তারা এখনো পাকেনি, কিন্তু গৃহস্থ শিষ্যগণ টোকো আম, কিন্তু পেকে গেছে, যে আম কোনো কাজে লাগে না, যে আম দিয়ে চাটনিটুকুও করা যায় না। আমরা শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এই বিষয়ের পরবর্তী অংশ আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্ত্বং দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামেতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ।
श्री रामकृष्णार्पणमस्तु।